আমার কথা মনে কিছু নিছেন? ধন্যবাদ। না, মনে কিছু নিই নেই। আপনি যে কথাগুলো বলছেন, আপনার এই মেহনত, আপনার এই কাজটা আল্লাহ কবুল করুক, এবং আপনার উসিলায় যদি আমাদের এই মানব সমাজের মধ্যে কিছু বিপদগামী মানুষ, কিছু বেনামাজি মানুষ যদি নামাজি হয়, এটা যেমন সেই লোকের জন্য উপকার হবে, কাল কিয়ামতের মাঠে সেই ফজিলত, সেই সওয়াবটুকু আপনার আমল নামায় জমা হবে। সুতরাং আল্লাহ আপনাকেও কবুল করুক আর আমাদেরকেও নামাজি হওয়ার তৌফিক দান করুক। ইসলামই হচ্ছে একমাত্র সকল সমস্যার সমাধান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি নাম ভাইয়ের? আমার নাম জহিরউদ্দিন। আপনার কি নাম? আমার নাম তাজল হক। তাজল হক, কেয়ামতের কয়েকটা আলামত বলেন। কেয়ামতের আলামতের মধ্যে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে মানুষ অমানুষ হয়ে যাবে, তারপরে মানুষের মধ্যে নৈতিকতাবোধ থাকবে না, সমাজে একটা বিশৃঙ্খলা থাকবে, রাজনৈতিক ইসলামিক দলাদলি থাকবে, তারপরে কোনো কিছুতে বরকত থাকবে না, মানুষের রুজি আয়ের বরকত চলে যাবে, এরকম অনেকগুলো আছে এই মুহূর্তে এই পর্যন্ত। আপনার কয়েকটা আলামত বলো। আমি বলতে চাই, যেমন ধরেন মেয়েদের মধ্যে অশ্লীলতাটা বেড়ে যাবে, হ্যাঁ, মেয়েরা গার্ডিয়ানের কথা শুনবে না, হ্যাঁ, তারা গার্ডিয়ানের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তারপরে যেমন ধরেন রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষের মধ্যে যে মমতাবোধ থাকবে না, হ্যাঁ, কেয়ামতের ইম্পর্টেন্ট যে আলামতগুলি সেটা হচ্ছে যে মানুষ নামাজ ছেড়ে দেবে। জি, মানুষ মসজিদে যাবে না, নামাজ ছেড়ে দেবে। এবং যারা নামাজ পড়বে, নামাজ পড়বে কিন্তু তাদের ভিতরে কিন্তু থাকবে না, ইমান ঠিক থাকবে, ইমান ঠিক থাকবে না, ইমান ঠিক থাকবে না। এমনে নামাজ পড়বে কিন্তু ইমানের ঘাটতি থাকবে, আপনার বেশভূষায় সে একজন নামাজি প্রকাশ পাবে, প্রকৃতপক্ষে তার যে নামাজির একজন যে মোমেন হওয়ার লক্ষণ, সেই মোমেনের লক্ষণগুলো তার কাছে ঘাটতি থাকবে। রাইট। এমনে দৈনিক কয়বার মসজিদে ডাকে? পাঁচবার ফরজ নামাজের জন্য ডাকে। ইনশাল্লাহ পাঁচবার তো মসজিদে যান। জি ইনশাল্লাহ। মুরব্বি? জি ইনশাল্লাহ, পাঁচবার ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করি। যেমন এই যে বর্তমানে আমাদের যে সিচুয়েশনটা দেখতেছেন, হাজার হাজার মসজিদ, মানুষ মসজিদে যায় না, মানুষ নামাজ থেকে দূরে সরে গেছে। এটা তো বলাই হয়েছে আখিরি জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমান থাকবে না। রাইট। এখন আমরা সেই ফিতনা ফাসাদের যুগের মধ্যে অবস্থান করছি। যেমন আপনার ওই মাথা থেকে এ পর্যন্ত এই যে মাগরিবের নামাজ পড়লাম, এখানে হাজার হাজার মানুষ রাস্তায় আজান হচ্ছে, মসজিদে যায় না, এদের উদ্দেশ্যে কি বলবো? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এর বেশি আর কি বলবো। যেহেতু নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে, আমরা নামাজ কায়েম করার জন্য মানুষকে বলছি, কিন্তু তার নফস থেকে যদি সেটা জাগ্রত না হয়, আমি আপনি বলতে পারবো, আমরা জোর করতে পারবো না, জোর করতে পারবো। রাইট। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আপনি কি বলবেন, যারা যুবক নামাজ পড়ান, এদের উদ্দেশ্যে কি বলবেন? যারা যুবক, এটা তাদের জন্য আমি বলবো, তাদের যে গার্ডিয়ান, এটা আমাদের ফ্যামিলিগত শিক্ষা। হ্যাঁ, প্রত্যেক বাবা মার সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রত্যেক বাবা মা সন্তানদেরকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে ইসলামী যে শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস সম্পর্কে শিক্ষা দিতে হবে, এগুলো শিক্ষা দিলে, এবং সর্বোপরি তাদের গার্ডিয়ান যদি ভালো হয়, আমি যেটা মনে করি ফ্যামিলির মধ্যে যে মা বাবা, পারিবারিক শিক্ষাটাই হচ্ছে সবচাইতে বড় শিক্ষা। হ্যাঁ, পারিবারিক শিক্ষা সবচাইতে বড় শিক্ষা। পরিবারের মা বাবা যদি সচেতন থাকে, ওই ফ্যামিলির সন্তানরাও সচেতন হবে এবং তারা নামাজি হবে। শেষ একটা প্রশ্ন, সেটা হলো আমরা জানি যে জান্নাতে যাওয়ার অনেকগুলি শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে টাকার উপরে প্যান্ট পরা। জি, টাকার নিচে প্যান্ট থাকলে এটা কিন্তু কবিরা গুনাহ। জি, যেহেতু আপনার মনে হয় টাকার নিচে প্যান্ট পরেন। হ্যাঁ, টাকার নিচে প্যান্ট পরি। আসলে আমরা যে সমাজে বসবাস করছি, অনেক কিছু দেখা যাচ্ছে আমরা মেনটেন করতে পারছি না, হ্যাঁ, তবে করা উচিত বলে আমরা মনে করি। যে কাজ করলে গুনাহ হবে, সেই কাজটা করা কি উচিত? না, সেই কাজটা করা উচিত। তাহলে নিয়ত করুন, আমি কিন্তু টাকার উপরে প্যান্ট কাইটা নিছি, ইনশাআল্লাহ আমি করে দিই, ইনশাআল্লাহ। নামাজ পড়েন মাশাআল্লাহ, এই একটা গুনার কারণে আপনার কিন্তু অনেক বড় গুনাহ হচ্ছে। সেরকম আমাদের প্রতিনিয়ত অনেক গুনাই হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে এই কাজটা নিয়ত করবেন, যে এটা মেনটেন করবেন ইনশাআল্লাহ। আর দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব, নবীর সুন্নত, নিয়ত করবেন অন্তত এই যে আর
ইয়েল ব্লেড লাগাবেন না জি চেষ্টা করব ইনশাআল্লাহ মরে গেলে চেষ্টা করতে পারবেন না কার খুশির জন্য করবেন সেটা তো আল্লাহর খুশির জন্য আমি 14 বছর বয়সে নিয়ত করছি দাড়ি রেখে দিব রেখে দি আলহামদুলিল্লাহ হালাই নাই আলহামদুলিল্লাহ তাহলে আপনি নিয়ত করেন যে আর কেসি লাগাবেন না ইনশাআল্লাহ চেষ্টা করব রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমার কথা মনে কিছু নিছেন ধন্যবাদ না মনে কিছু নিই নেই আপনি যে কথাগুলো বলছেন আপনার এই মেহনত আপনার এই কাজটা আল্লাহ কবুল করুক এবং আপনার উসিলায় যদি আমাদের এই মানব সমাজের মধ্যে কিছু বিপদগামী মানুষ কিছু বেনামাজি মানুষ যদি নামাজি হয় এটা যেমন সেই লোকের জন্য উপকার হবে কাল কিয়ামতের মাঠে সেই ফজিলত সেই সওয়াবটুকু আপনার আমল নামায় জমা হবে সুতরাং আল্লাহ আপনাকেও কবুল করুক আর আমাদেরকেও নামাজি হওয়ার তৌফিক দান করুক আমিন আমিন ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের কি নাম নাইম নাইম ভাই আপনার কি নাম মোহাম্মদ মনিরজন মিলন মিলন ভাই আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম কোন নবীকে পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ আদম আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালাম মনে রাখতে হবে হয়তো জানেন ভুলে গেছেন গা আচ্ছা ইসলামের প্রথম খলিফা কে জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে থাকবে তো হ্যাঁ দ্বিতীয় খলিফা কে হযরত ওমর মনে থাকবে তো এমনি কি বিয়ে করছেন ছেলে মেয়ে আছে ছেলে আপনার সন্তান যদি আপনার প্রশ্ন করে আচ্ছা আব্বু ইসলামের প্রথম খলিফাকে যদি উত্তর না দিতে পারেন শরম লাগবে কিনা লাগবে কিনা তাহলে ইসলাম জানার দরকার আছে কিনা আচ্ছা নামাজ পড়েন না না শুক্রবারে পাঁচক তো পড়েন তা নামাজ তো আমাদের জন্য বাধ্যতামূলক নাকি আল্লাহ তো বাধ্য করছে যে নামাজ পড়তে হবে তা নামাজটাও কেন পড়েন না তো সময় পাই না বা যে কোনো কারণে শয়তানের দুঃখ হয় যে কেন পড়েন না আসলে এটা নিজের দুর্বলতা এটা নামাজ আপনি যদি কাজের অজুহাত দেখেন হবে না না নামাজ পড়তে কি সারা দিন লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ দশে পঞ্চাশ মিনিট সময় লাগবে তাহলে এই যে পড়েন না আপনি মরলে কি জবাব দিবেন বলেন পারবেন জবাব দিতে না পারবেন পারবো না তাহলে কি নিয়ত করবেন যে ইনশাল্লাহ এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ নিয়ত করবেন নিয়ত করবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনি যদি না পড়েন আল্লাহরও কিছু হবে না কারোই কিছু হবে না কিন্তু কার ক্ষতি হবে জি আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারবেন এই যে আপনি এখন কোনো না কোনো দিকে যাইতেছেন আসরের নামাজটাও তো চাইলে পড়তে পারতেন পারতেন কি না আল্লাহর লগে কাজের উজুয়াত দেখায় লাভ নেই কাজ আপনাকে করতে হবে আল্লাহর কাজও করতে হবে কিন্তু আল্লাহ আগে পরে হইলো যে আপনার কাজ আপনি কাজ না করলে আপনি যে না খায়া মরিয়া দেবেন গা যতদিন হায়াত আছে ততদিন বাঁচবেন হায়াত শেষ হওয়ার আগে আপনারা কেউ মারতে পারবে না পারবে হয়তো কম খাওয়া কম কম পড়া তাহলে ইনশাল্লাহ নামাজটা তো পড়বেন ইনশাল্লাহ ভাই ভাবি কেউ নামাজের জন্য উৎসাহিত করবেন ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ রোসমা আলী পরামানিক আচ্ছা আমরা কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদের প্রথম নবীকে জানি না মানে আমাদের আদি পিতাকে আমি আর একটু মনে করাই দিই আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম এই তো জানেন উনি হলো প্রথম নবী পাঁচজন নবীর নাম বলতে পারবেন না পারবেন না দুইজন তো কইছেনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিসসালাম দেখি একটু বলেন না ট্রাই করলে পারবেন না আর মাথায় নেই যায় নাই মেমোরি ঠিক নাই মেমোরি ঠিক নাই আচ্ছা আচ্ছা কারণ কিছু না একজনের সাথে কেচাল করলাম দরগা করছেন দরগা যাইবো গা মাথা ঠিক হয়ে যাবো গা কোনো সমস্যা না এমনে নামাজ কয়ক তো এসে ইয়া করেন না ভাইয়া প্লিজ আমি একটু ইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে।